মোস্তাফ প্রথমেই যেটা জানতে চাইবো যে আপনি যত তারকা তার বেশি রাজনীতিবিদ এখন কারণ একবারের বিধায়ক একবারের সাংসদ কিন্তু যে কৃষ্ণনগর কেন্দ্র আপনি প্রার্থী সেই কৃষ্ণনগর কেন্দ্রে আপনি গত নির্বাচনে ছিয়াত্তর হাজার ভোটে জিতেছিলেন যতটা মনে পড়ছে সেই ছিয়াত্তর হাজারের মধ্যে কংগ্রেসের ভোট ছিল এবার প্রেক্ষিত বদলেছে এবার চতুর্মুখী লড়াই নায়ক তাপস পাল তো মানে প্রায় সব জায়গায় জিতেছে হ্যাঁ এবার বাস্তবের তাপসপাল কি জিতবে এবার আপনি প্রথমে যেটা বললেন যে এখন তাপসপাল রাজনীতিবিদ হয়ে গেছে তাই তো না আমি সেরকম রাজনীতিবিদ হইনি যে পাকা পোক্ত রাজনীতিবিদ যাকে বলে সেরকম রাজনীতিবিদ হইনি কিন্তু দেখুন একটা কথা বলি অনেকগুলো গল্প বলতে হয় রাজনীতি কোথায় নেই এটা আমাকে জানাতে হবে এই উত্তরটা যদি আপনি আমাকে দেন আমি খুশি হব রাজনীতির সব জায়গায় কর্মক্ষেত্র থেকে আরম্ভ করে প্রতিটি জায়গায় রাজনীতি রাজনীতি কাকে বলে নীতির লড়াই ব্যক্তিগত আক্রমণ নয় ব্যক্তিগত মারপিট নয় কিন্তু এটা নীতির লড়াই আর আপনি জিজ্ঞেস করলেন যে জিতব কি জিতব না ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না ভবিষ্যৎবাণী করা মুশকিল মানুষের হ্যাঁ একটা কনফিডেন্ট থাকবে ওভার কনফিডেন্ট আমি বিশ্বাস করি না আমি ওভার কনফিডেন্ট নিয়ে চলি না একটা কনফিডেন্ট নিয়ে চলি একটা উইল ফোর্স নিশ্চয়ই আমার কাজ করে যে উইল ফোর্স আজকে অভিনেতা হতে পেরেছি যে উইল ফোর্স আজকে মানুষের মনের মধ্যে ঢুকতে পেরেছি সে উইল ফোর্স নিশ্চয়ই আমার আছে এবং এই উইল ফোর্স দিয়ে আমি বলছি যে আমি লড়াই করব যুদ্ধক্ষেত্রে নামব জেতার চেষ্টা তো করবই সবসময় একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করে আপনি তিন মানে ওখানে যেহেতু সাংসদ পাঁচ বছরের সাংসদ একটা প্রতিষ্ঠান বিরোধী হওয়া এবং পাশাপাশি তিন বছরের রাজ্য সরকার তার বয়স এইটা ভয় লাগছে না তো তিন বছরের রাজ্য সরকার মানে এই তিন বছরের রাজ্য সরকার এর বিরুদ্ধে তো একটা প্রতিষ্ঠান বিরোধী এবং আপনি সাংসদ ওখানে আপনি শাসক ওর বিরুদ্ধেও তো একটা প্রতিষ্ঠান বিরোধী হওয়া থাকে সবসময় একটা ইতিবাচক দিক যেমন কাজ করে নেতিবাচক দিকও তো আছে আমি এটাকে ভয় পাই না কারণ চৌত্রিশ বছরে যা হয়নি আজকে আমার সুপ্রিমো আমার নেত্রী আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পনে তিন বছরে দেখিয়ে দিয়েছেন যে আজকে উন্নয়ন কাকে বলে মানুষকে বুকে নেয়া কাকে বলে কন্যাশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রকল্প তিনি কীভাবে অ্যানাউন্স করেছেন কীভাবে কাজ করছেন আজকে রাজ্যের প্রত্যেকটা মানুষ কিন্তু অভিভূত যে চৌত্রিশ বছরে যারা কিছু করেনি আজকে পুনে তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছেন সতেরো শতাংশ ভোট প্রায় শতাংশ দু হাজার নয় সত্যব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন তারপর তো তখন মোদি হাওয়া ছিল না এখন মোদী হাওয়া মোদি হাওয়া ছিল না তখন তৃণমূলের হাওয়া ওদের দিকে ছিল না মানে সেই দিক থেকে সেটা একটা আশঙ্কা কাজ করবে না তো কোনো আশঙ্কাই নেই আমার আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একজন তৃণমূল আমার ও আশঙ্কা একদমই নেই কারণ আজকে কারো ব্যক্তিগত আমি কোনো পার্সোনালি কথা বলছি না কিন্তু আজকে বিজেপি অনেক বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় কথা বলা যায় আমি এক্ষুনি এই করে ফেলবো এক্ষুনি আমি কংগ্রেস যা করতে পারিনি আমি তাই করে দেবো তৃণমূল যা করতে পারিনি আমি তাই করে দেবো এ কথাগুলো ভ্যালুহীন একদম এ কথাগুলোকে আমি বিশ্বাস করি না আপনি প্রচার কিভাবে শুরু করবেন এবং কবে থেকে শুরু করবেন শুরু করেছি কার কিভাবে হচ্ছে সেটা পরে কথা আমারটা আমি জানি আমি কিভাবে করব। আমার চো কালকে ধরুন আমি সকালবেলা যাব অফিসে গিয়ে একটু বসবো কৃষ্ণগর অফিসে সব তারপরে সেভেনটিন্থ আমি আরম্ভ করব। আমি পুজো দেব আমি মসজিদে যাব আমি চার্চে যাব কে সেদিনটা আমি পুরো শহর ঘুরবো পায়ে পায়ে হেঁটে আর কি মানুষের কাছে যাব। আমার সতেরো তারিখ থেকে অ্যাকচুয়ালি ধরে রাখুন সতেরো তারিখ থেকে আমার পুরো ক্যাম্পেনিং শুরু হয়ে গেল মিঠুন চক্রবর্তী ধরুন ধরুন বা দেব একটা কথা পরিষ্কার বলি আমি যখন এসেছি নিশ্চয়ই তারা ছিলেন না কিন্তু আজকে যখন পনেরো তিন পনেরো তিন বছরের যে কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছেন উন্নয়নের প্রতীক্ষাকে বলে তখন মানুষ বুঝতে পেরেছে সত্যি তো একটা মারাত্মক এই মানুষটার কাছে আসা যেতে পারে নিশ্চয়ই তাদের ভাবনাটা আমি বলতে পারবো না তবু আমার ভাবনা থেকে আমার মনে হয়েছিল তারকার যে গাড়ি বসতে গে সেখানেই থাকে তাকে ট্রেনে যায় না আজকে আপনি বলতে পারেন যে অমিতাভ যাচ্ছেন কি আমি টেনে নাবিয়ে দেবো টেনে নাবি আপনি অমিতাভ বচ্চন হয়ে যাবেন পারবেন যে যে জায়গায় আছে সে সে জায়গায় আছে আর আজকে স্টাররা আসছে আমি খুশি আজকে সংস্কৃতিকে তিনি যে ভালোবাসেন তার প্রমাণ এটাই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তাপস পালের সঙ্গে এবং তাপস পাল তার সিনেমার চিত্রনাট্যে যেমন নায়ক মাঝে মধ্যেই কক্ষচ্যুত হয় তিনি তার জীবনেও বললেন সোমেন মিত্রর মঞ্চে উপস্থিত থাকাটা তার ভুল অন্যায় কিন্তু যেভাবে ফিল্মের জীবনে এবং যেভাবে সিনেমার কারণে সাধারণ মানুষ তাকে ভালোবাসেন ঠিক সেইভাবেই বিগত দিনে সাংসদ হিসেবে কৃষ্ণনগরের মানুষ তাকে ভালোবাসেন তাই তিনি আশাবাদী যে রাজনৈতিক সমীকরণ চতুর্মুখী লড়াই যাই হোক না কেন কৃষ্ণনগরের মানুষের ভালোবাসার কোনো ঘাটতি ঘটবে না ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা